আইপিএফটির তিপ্রা ল্যান্ডের দাবিকে হাইজ্যাক করেছে তিপ্রা মথা। জনজাতিদের কল্যাণে তিপ্রা ল্যান্ডের দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাবে আইপিএফটি। আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কথা বললেন দলের সাধারণ সম্পাদক অঘরদেব বর্মা। জনজাতিদের কল্যাণে তিপ্রা ল্যান্ডের দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাবে আইপিএফটি। এই দাবিতে আগে যেমন অনড় ছিল আইপিএফটি, এখনও সেই দাবিতে অনড়। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক অঘরদেব বর্মা। তিনি বলেন, আইপিএফটি জন্মলগ্ন থেকেই উপজাতিদের উন্নয়নে এবং তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে তিপ্রা ল্যান্ডের দাবিকে সামনে রেখে কাজ করে চলেছে। কিন্তু আইপিএফটির তিপ্রা ল্যান্ডের দাবিকে হাইজ্যাক করেছে তিপ্রা মথা। মথা গ্রেটার তিপ্রা ল্যান্ডের নামে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে তিপ্রা মথার গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবির পেছনে কি রহস্য রয়েছে তা প্রকাশ করছে না দলের সুপ্রিমো। কোন কোন এলাকা নিয়ে গ্রেটার তিপ্রা ল্যান্ড গঠন করতে চাই তা আজ পর্যন্ত স্পষ্ট করেনি তিপ্রা মথা দলের নেতৃত্ব। ওরা দাবি করেছেন গ্রেটার তিপ্রা ল্যান্ড, আমরা দাবি করছি স্টেটহুড তিপ্রা ল্যান্ড। কারণ আজ অবধি নাগাল্যান্ড উদাহরণ দেওয়া যায়, নাগাল্যান্ড গ্রেটার নাগাল্যান্ড। কারণ একটা স্টেটহুড না পাওয়ার আগে, তিপ্রা ল্যান্ড না পাওয়ার আগে গ্রেটার তিপ্রা ল্যান্ড হওয়ার অবশ্য অনেক মুশকিল। সেই কারণে ওরা নিয়েছিল একটা কি বলে হাইজ্যাক করে আমাদের দাবিকে নিয়েছিল, এটা কতদিন লাস্টিং করে এটা দেখার বিষয়। তিপ্রা মথার কারণে পাহাড়ে বর্তমানে সাইনবোর্ড সর্বস্ব দলেই পরিণত হয়েছে আইপিএফটি। ইদানিং কালে দলের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার অনুগামীরা আইপিএফটি ত্যাগ করে তিপ্রা মথা দলে যোগ দেওয়ায় আইপিএফটি চরম বেকায়দায় পড়ে যায়। 2023 সালে নির্বাচনের মুখে দলের নেতারা হালে পানি পাচ্ছেন না, তাই বলছেন তাদের দাবিকে হাইজ্যাক করা হয়েছে, এমনটাই অভিমত রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।